আসসালামু আলাইকুম, দেশীয় রন্ধনশালা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ নিয়ে এসেছি ঝটপট তৈরি করা যায় এমন একটি রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি প্রায় 1.5 কাপ বড় সাইজ করে কাটা পেঁয়াজ নিয়েছি এবং এতে সামান্য লবণ দিয়ে মেখে নরম করে নিচ্ছি। এই রেসিপিটির জন্য পেঁয়াজগুলো কিন্তু একটু বড় করেই কেটে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি ও 2টি মুরগির ডিম। ডিম, পেঁয়াজ, মরিচ একসাথে ভালোমতো মেখে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লিকুইড দুধ। এ পর্যায়ে অ্যাড করছি 1/2 চামচ করে হলুদ, মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো। এরপর বাইন্ডিং এর জন্য বেসন দিতে হবে। এই বেসন কিন্তু একবারে অ্যাড করা যাবে না, অল্প অল্প করে কয়েকবার অ্যাড করতে হবে, যতক্ষণ পর্যন্ত না আঠালো ভাব আসে। আমার এখানে প্রায় 1 কাপ পরিমাণ বেসন লেগেছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখানে নিয়ে নিচ্ছি কিছু ব্রেড এবং সবগুলো ব্রেড আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। এভাবে 1 পিস রুটি হাতে নিয়ে তার চারপাশে ভালোমতো ব্যাটার লাগাতে হবে, কোনো পাশ যেন খালি না থাকে। খালি থাকলে সেখান দিয়ে তেল ঢুকে যাবে এবং তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর একটি কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। তেল মিডিয়াম গরম হলে ব্রেডের উপর ব্যাটার লাগিয়ে দিয়ে দিচ্ছি। পুরোটা সময় চুলার জাল মিডিয়াম রেখে সবগুলো রুটি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ঠিক একইভাবে সবগুলো ব্রেড আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আশা করছি ছোট বড় সকলেই এই নাস্তাটি পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।